নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মর্নিং ওয়াক ইজ নট ফ্রুটফুল ফর অল, সকলের জন্য প্রাতঃভ্রমণ উপকারী নাও হতে পারে। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। বিশেষ প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বার 9434183198 যোগাযোগ করতে পারে। মর্নিং ওয়াক ইজ নট ফ্রুটফুল ফর অল। আমরা সকালে ঘুম থেকে উঠেই ঘুম জড়ানো চোখে মুখে একটু জল নিয়ে মর্নিং ওয়াকে সবাই বেরিয়ে পড়ি, আট থেকে আসি। কিন্তু এটা সবার পক্ষে যে উপকারী, এটা কিন্তু ভুল ধারণা। যদি আপনার ঠান্ডার ধাত থাকে, সর্দি কাশিতে ভোগেন এবং যদি আপনি কার্ডিয়াক প্রবলেমে ভোগে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পক্ষে আদৌ উচিত হবে না। আপনি মর্নিং ওয়াকে যাচ্ছেন, আপনি ধীরস্থিরভাবে না হেঁটে তাড়াহুড়ো করে হাঁটতে চাইছেন, গেলেন, এসে ঘেমে গেলেন, জামা কাপড় খুলে পাখার তলায় বসে ফ্রিজের জল বা অন্য কিছু খেলেন, অনেক সময় মাটিতে শুয়ে পড়লেন, এগুলো কিন্তু আপনার পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক হয়ে সর্দি কাশি কিন্তু আপনাকে রেয়াত করবে না, একভাবে আপনি ভুগতে থাকবেন। হার্টের রুগী যদি হন, খুব তাড়াতাড়ি যদি হাঁটতে থাকেন, সেক্ষেত্রে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এবং আপনারা যে সকালে মর্নিং ওয়াকে যাচ্ছেন, সেখানে দল বেঁধে অনেকে যাচ্ছেন, সেখানে অনেক কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, তার ফলে আপনার মানসিক সুস্থিতি অনেকটাই নষ্ট হয়, যার ফলে আপনার রাতের ঘুম চলে যায়, আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যেতেও পারেন। আরেকটা ব্যাপার কি, বাচ্চাদের নিয়ে যাওয়া বা কুয়াশার ভেতরে হাঁটা, এসে স্নান করতে যাওয়া, কোল মানে একেবারে ঠান্ডা জল খাওয়া, এগুলো কিন্তু আদৌ উচিত নয়। যদি মর্নিং ওয়াক করতে হয়, ধীর স্থিরভাবে হাঁটা, তাড়াহুড়ো না করা, একা একা হাঁটা এবং মনের প্রশান্তির জন্য কোনো একটা নির্জন জায়গায় যেয়ে খানিকক্ষণ বসে থেকে মনকে কনসেন্ট্রেট করা, এতে কিন্তু আপনি অনেক উপকার পাবেন। এবং প্রয়োজনে সকালের দিকে না বেরিয়ে আপনি যদি বিকালের দিকে চারটার পরে আধা ঘন্টা নিজে একা হাঁটতে থাকেন, ঘুরতে থাকেন, নিজের কিছু কেনাকাটা নিজে যদি সেরে নেন, এবং সেটা কিন্তু আপনার পক্ষে খুব ফ্রুটফুল হবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। বিশেষ প্রয়োজনে আমার ফোন নাম্বার 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।